হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল, দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবার একবার সুস্বাগতম তোমাদের প্রিয় এবং ভাইটাল চ্যানেল কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্মে। রেগুলারের মতো আবারও ইম্পর্টেন্ট আপডেট, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সব কিছু নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, ICDS-এর কিন্তু তোমাদের অ্যাডমিট ডাউনলোড আরম্ভ হয়ে গেছে। এছাড়াও আরও পরীক্ষার, এছাড়া ফুড SI ইন্টারভিউ, আজকে কিন্তু তোমাদের ইন্টারভিউ ছিল না, শনি রোববার স্যাটারডে সানডে তোমাদের ইন্টারভিউ হবে না, আবার 7 তারিখ থেকে আরম্ভ হবে। MSP বা এক্স সার্ভিসম্যান বা OBC, এছাড়াও আরও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আজকে আমাকে শেয়ার করেছে, 4 থেকে 5 জন ক্যান্ডিডেট। সেই রিলেটেড সব ডিটেলস দিয়ে দেবো, কী কী কোশ্চেন জিজ্ঞেস করলো, কতক্ষণ নিল, কেমন কী ইউনিক কোশ্চেন জিজ্ঞেস করলো, ম্যাথ দিল না ইংলিশ দিল, সব কিছু ফ্রম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে। প্রথমে আমি তোমাদের ওয়েবসাইট দেখাবো, আগে ইন্টারভিউর অ্যাডমিট বা তোমাদের প্রিলিমেন্সের অ্যাডমিট ডাউনলোড করবো বা অফিসিয়াল ওয়েবসাইট দেখবো, তারপর আমরা অ্যাডমিশন ইন্টারভিউ সম্বন্ধিত ডিসকাস করবো। তাই জন্য ফার্স্ট টাইম যারা ভিজিটার্স তারা জানো 8777-3085-99-7980-38-9095, আর যারা পুরানো তারা তো জানোই, আর যারা ফার্স্ট টাইম তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো ফর এনি কাইন্ড অফ PDF ইন্টারভিউ প্রিলিমেন্সের প্রিপারেশনের জন্য। এই নাম্বার, এই দুটো নাম্বার, ঠিক আছে? আর একবার দেখে নাও, যারা ফার্স্ট টাইম দেখছো, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস ইজ ইন দ্য ডেসক্রিপশন বক্স। তোমরা অল অফিসিয়াল ইম্পর্টেন্ট ওয়েবসাইট লিঙ্কস কোথায় পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো, আর লিঙ্কে গিয়ে তোমাদের বিভিন্ন জিনিস সার্চ করে নিতে পারো। আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্কও দেওয়া আছে তোমাদের ডেসক্রিপশন বক্সে। CSG কনসেপচুয়াল স্টাডি গ্রুপ হচ্ছে টেলিগ্রাম গ্রুপের নাম, তোমরা জয়েন করে বিভিন্ন রকম আপডেট বা ইনফরমেটিভ কোশ্চেন অ্যান্সার অ্যারাইজ করতে পারো বা গেন করতে পারো। ওকে, জয়েন করে যেও, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করে ইউজফুল হচ্ছে। টুডে স্পেশালিটি, ফুডের কী কী জিনিস জিজ্ঞেস করলো এতদিন, পুরো একটা তার কম্বাইন্ড জিনিস নিয়ে এসেছি। এছাড়াও তোমাদের সব ক্যাটাগরির কী কী কোশ্চেন, চলো দেখে নাও। তার আগে আজকে স্পেশালিটি বা আজকে কী কী ওয়েবসাইটে দেওয়া হয়েছে চলো দেখে নিই। দেখো, স্পেশাল আপডেট, আজকে প্রথমে আমরা আপডেট দেখবো, তারপর ইন্টারভিউ ডিসকাস করবো। ফ্রম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা তো জানোই। দেখো, আমরা চলে এলাম PSC-র অফিসিয়াল ওয়েবসাইটে, কী দেখা যাচ্ছে বাঁদিকে দেখো, এখানে লেখাই আছে, কালকে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম গতকাল, এইখানে লেখাই আছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল ICDS মেন্স। যারা যারা ছেড়েছো, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 30,000 কাছাকাছি ক্যান্ডিডেট, এইখানে ডাউনলোড করে দেবে, এখানে ক্লিক করে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। দেখো, এখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, দেখো এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে এখানে, নয়তো ডেট অফ বার্থ দিয়েও করতে পারবে, এনরোলমেন্ট নাম্বার দেবে। তোমরা PSC-র অফিসিয়াল যে কোনো একটা ফর্মে দেখবে এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে, ডেট বসাবে, দিন আর মাস আর সাল, তাহলেই হয়ে যাবে। নয়তো আর একটা জিনিস করতে পারো, নয়তো ফার্স্ট নেম এখানে নিয়ে আছে, তো মনে করো কারোর নাম সুপর্ণা, সুপর্ণা দিলে কোনো টাইটেল দেওয়ার দরকার নেই, ডেট অফ বার্থ ডেট দিলে, আর কোন মাসে জন্ম, কারোর মে হলে মে, কারোর ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি, এরকম বসালে, আর কোন সাল দেওয়ার পর তোমরা সার্চ অপশানে ক্লিক করবে, সার্চ অপশান এখানে দেওয়া আছে, সার্চ অপশানে ক্লিক করার পরেই তোমাদের অ্যাডমিট দেখতে পাবে। আর একটা জিনিস তোমরা দেখে নাও, আর একটার অ্যাডমিট ডাউনলোড হয়েছে, এটা হচ্ছে ইন্টারভিউ। দেখো নিচে, এখানে দেখো যে যে জিনিসগুলো তোমাদের প্রিলিমেন্স হবে সেই অ্যাডমিট এইখানে ডাউনলোড করতে পারবে, অ্যাডমিট কার্ড লেখা আছে, আর যেগুলোর ইন্টারভিউ সেগুলোর হচ্ছে কল লেটার। ইন্টারভিউ থাকলে সেখানে কল লেটার লেখা থাকে, আর যখন পরীক্ষা রিটেন পরীক্ষার জন্য দেবে সেখানে কল লেটার লেখা থাকে। দেখো এখানেও একই জিনিস, দুটো পরীক্ষা দেওয়া হয়েছে, লেকচারার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং লেকচারের কথা বলা হয়েছে, সিভিল মেকানিক্যাল কিন্তু এখনও আসেনি, আসবে, সিভিলের কথা বলে দেওয়া হয়েছে, পলিটেকনিক ইন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল। এখানে সেম প্রসেস, এখানে ক্লিক করবে, ক্লিক অপশানে ক্লিক করার পরই তোমরা পেয়ে যাবে। আর একটা জিনিস, মেডিকেল টেকনোলজিস Grade 3 এক্সরে, এটাও সেম জিনিস লেবার ডিপার্টমেন্টের আন্ডারে। দুটোর কী বেরিয়ে গেছে তোমাদের, মানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য অ্যাডমিট ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। সেম জিনিস এখানেও ক্লিক করো ডাইরেক্ট, দেখো ক্লিক করার পর কী কোথায় চলে এলাম, একদম ডাইরেক্টলি এখানেও সেম জিনিস, তোমার নাম লিখবে, ফার্স্ট নাম লিখবে, ডেট অফ বার্থ ডেট দেবে, মাস দেবে, ইয়ার দেবে, তারপর সার্চ অপশানে ক্লিক করবে, সার্চ অপশানে ক্লিক করার পরই তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাডমিট। ওকে, এই ছিল আমার ডাটা বা এই ছিল ইনফরমেশান। এবার চলে যাই ভেরি ইম্পর্টেন্ট আজকের ইন্টারভিউ রিলেটেড। আজকে তো ইন্টারভিউ ছিল না, যে যে আপডেট পাওয়া গেছে ক্যান্ডিডেটরা পার্সোনালি ফোন করে যেগুলো বলেছে সেই সম্বন্ধিত ডিসকাস করেছি। দেখো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব কিছু মিশ্রিত অভিজ্ঞতা, যেগুলো যেহেতু 5-6, আজকে হচ্ছে 5 তারিখ, কালকেও ইন্টারভিউ নেই, 7 তারিখ আবার ইন্টারভিউ। তোমরা দেখে নাও, যাদের পরীক্ষা বাকি আছে বা যারা পরবর্তীকালে পরীক্ষা দেবে, যে কোনো ধরনের PSC বা আরও KMC বিভিন্ন রকমের বা WBC সব পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। চলো দেখো, 7 তারিখ থেকে যে ইন্টারভিউ হবে সেখানে কীরকম কোশ্চেন আসতে পারে বা কী জিজ্ঞেস করেছিল। কিন্তু আজকে আমি বলে দেবো MSP, কিন্তু আজকে আমি বলে দেবো কি MSP বা যে জিনিসগুলো সেগুলো কী বলছে। দেখো MSP, OBC, এক্স সার্ভিসম্যান এবং আরও কিছু ক্যান্ডিডেটদের মিশ্রিত অভিজ্ঞতা, কী কোশ্চেন জিজ্ঞেস করলো ভালো করে শুনে নেবে। দেখো আচ্ছা,
এক্স সার্ভিসম্যানের ক্যান্ডিডেটের কিছু কোশ্চেন কীরকম জিজ্ঞেস করেছিল দেখে নাও। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট শুধুমাত্র কী কী নিয়ে গেছিলো, নর্মালি ডকুমেন্টসগুলো যেগুলো তোমাদের সবাই লাগছে সেগুলোই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আর দু কপি ফটো, আর তোমাদের অরিজিনাল অ্যাডমিট কার্ডটা যেটা পরীক্ষা দিতে, যেটা তোমাদের অ্যাডমিট ছিল ইন্টারভিউ। আর এক্সট্রা কী লাগছে, এক্স সার্ভিসম্যানের ডিসচার্জ বুকটা দেখেছিল। ডিসচার্জ বুক মানে কি বলছে, ওখানে ডেট অফ ডিসচার্জ বা এনরোলমেন্ট নাম্বার যেটা লেখা ছিল, ডেট অফ ডিসচার্জ বা এনরোলমেন্ট নাম্বার দেখা হয়েছিল, এর দু কপি জেরক্স নিয়েছিল, ঠিক আছে, মানে কোথায় কাজ করছিল, কবে ছেড়েছিল, কবে জয়েন করেছিল, এই জিনিসটা এক্স সার্ভিসম্যানের দেখা হয়েছিল, আর দু কপি জেরক্স নেওয়া হয়েছিল, আর নর্মাল যা জিনিস আছে নর্মাল ক্যান্ডিডেটের মতো, আর সেলফ অ্যাটেস্টেড করা, এই রকম জিনিস। তারপর ডকুমেন্টে ভেরিফাইড বলে লিখে দিয়ে উপরে ছ নম্বর বিল্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে সব ক্যান্ডিডেটদেরই, এরকমই হয়েছিল। এবার উপরে ছ নম্বর ক্যান্ডিডেটকে দেখান পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই যে ক্যান্ডিডেট যেখানে ছিল, ক্যান্ডিডেটের 70% অ্যাটেন্ডেন্স ছিল, ক্যান্ডিডেটের যে টেবিলে ছিল 70% কম ছিল, এক্স সার্ভিসম্যান বা MSP মিক্সচার ছিল, 70% অ্যাটেন্ডেন্স ছিল, মানে বেশিরভাগই এসেছিল, কিছু কিছু ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল। এবার দেখো, ক্যান্ডিডেট যথারীতি উইশ করে ঘরে ঢুকেছিল, উইশ করে ঘরে ঢুকেছিল। এবার কি ক্যান ঘরে কিছু কতজন ছিলেন, তিনজন ছিলেন, এদের মধ্যে একজন ম্যাডাম ছিলেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একজন ম্যাডাম ছিলেন, আর দুজনকে ছিলেন স্যার ছিলেন, যেটা থাকে, ঠিক আছে। ক্যান্ডিডেটের সব বায়োডাটা যেমন চেক করা হয় ট্যাব থেকে, ঠিক আছে, ট্যাব থেকে নামটা সার্চ করার পর সব কিছু বেরিয়ে গেল, ক্যান্ডিডেট যেখানে অ্যাপ্লিকেশান করেছিল সব বায়োডাটা পেয়ে গেল। এবার তারপর ক্যান্ডিডেটকে কী জিজ্ঞেস করা হলো, কোথা থেকে আসছেন, ফ্রম হুইচ প্লেস ইজ কামিং, ঠিক আছে, ওনার নাম কি এবং কোথা থেকে আসছেন, এইটা জিজ্ঞেস করা হলো প্রথম কোশ্চেন এক্স সার্ভিসম্যানকে। তারপর ক্যান্ডিডেট বলেছিল হুগলি জেলার খানাকুল থেকে আসছে, খানাকুল গ্রাম থেকে আসছে, ক্যান্ডিডেট ভিলেজ থেকে আসছিল, ওই জন্য কি জিজ্ঞেস করা হয়েছে। তারপর এটা শুনেই যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা বলছে তুমি তাহলে গ্রাম থেকে আসছো, তাই তো, তুমি তাহলে গ্রাম থেকে আসছো, এটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে, ক্যান্ডিডেট উত্তর দিয়েছে। ডাইরেক্ট কোশ্চেনের পর জিজ্ঞেস করা হয়েছে তুমি রিটায়ারমেন্ট কোন ইউনিট থেকে নিয়েছো, যেহেতু এক্স সার্ভিসম্যান কোনো না কোনো জায়গায় কাজ করেছিলেন, তাই জন্য জিজ্ঞেস করা হয়েছে তুমি রিটায়ারমেন্ট কোন ইউনিট থেকে নিয়েছো। ক্যান্ডিডেট যথারীতি বললেন সেকেন্ড এডি মানে জিজ্ঞেস করা হলো, সেকেন্ড এডি বলেছিল ক্যান্ডিডেট, এডি মানে জিজ্ঞেস করা হলো ডিফেন্স, এয়ার ডিফেন্স ক্যাডেট, এ ফর এয়ার, ডি ফর ডিফেন্স, এই জায়গায় ক্যান্ডিডেট কাজ করতো। এই এবার কি ক্যান্ডিডেটকে তার ইউনিটের হেডকোয়ার্টার জিজ্ঞেস করা হয়েছিল, মানে ইউনিট যেখানে কাজ করছো তার হেডকোয়ার্টার কোথায়। ক্যান্ডিডেট যথারীতি বলেছিল গোপালপুর, ঠিক আছে। এইবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল এখন কি করা হয়, নাও হোয়াট ইজ হি ডুইং নাও, ঠিক আছে, এখন কি করা হয়। ক্যান্ডিডেট যথারীতি বলে রেলওয়ে সিগন্যালের ট্রেনিং করছে, মানে ELP যে সেগমেন্ট, রেলওয়ে সিগন্যালের ট্রেনিং করছে ক্যান্ডিডেট নাও, মানে কারেন্টলি। তখনই ক্যান্ডিডেটকে ঘুরিয়ে কি কোশ্চেন করা হলো, আচ্ছা তাহলে তো তোমার রেলওয়ে কাজ করছো, রেলওয়ে জব করছো, তাহলে তো এখানে স্যালারি তোমার ভালোই আছে বা অনেকটাই ভালো স্যালারি আছে, ওখানে অনেক ফেসিলিটি আছে, DA আছে, তার ডিয়ারনেস অ্যালাউন্স আছে, তারপর ওখানে অনেক বেড়াতে যাওয়ার ফেসিলিটি পাবেন, মানে ট্রাভেলিং জিনিসটাও পাবে TA। এবার ব্যাপার হচ্ছে এখানে তো কিছুই পাবেন না, এখানে তো কিছুই পাবেন না, তাহলে কেন এখানে আসতে চাইছো। ক্যান্ডিডেট তখনই বলে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্সার দিয়েছে ক্যান্ডিডেট, শুনে নাও, ক্যান্ডিডেট তখনই বলে স্যার ওটা বিহারে, গোপালপুর আর কি বিহারে, আমি স্টেট গভর্নমেন্টে, ক্যান্ডিডেটের ইচ্ছা স্টেট গভর্নমেন্টে কাজ করবে। ক্যান্ডিডেট বললেন স্যার টাকাটাই সব কিছু নয়, ফ্যামিলি কিছু ম্যাটার্স প্রবলেম আছে। তখনই ক্যান্ডিডেটকে ডাইরেক্ট জিজ্ঞেস করা হলো তোমার ছেলে মেয়ে কটা। ক্যান্ডিডেট যথারীতি বলল স্যার আমার ছেলে মেয়ে নেই, ক্যান্ডিডেট কিন্তু বিবাহিত, সেই জন্য জিজ্ঞেস করা হলো, যেহেতু এক্স সার্ভিসম্যান, ক্যান্ডিডেটের ছেলে মেয়ে কটা, কিছু ওরা বুঝেছিলেন সেই জন্য এইটা জিজ্ঞেস করা হলো, ঠিক আছে। তখনই ক্যান্ডিডেটকে এই প্রবলেমের কথা জিজ্ঞেস করা হলো, তাহলে কোথায় ডাক্তার দেখাচ্ছেন, কীরকম ট্রিটমেন্ট চলছেন, মানে জিজ্ঞেস করা হলো কেমন ট্রিটমেন্ট চলছে, কারণ কোনো বেবি ছিল না বলে, ঠিক আছে। তখন ক্যান্ডিডেট আর ইন্টারভিউয়ারদের মধ্যে এই রিলেটেড বিভিন্ন রকম কথাবার্তা হলো, অমুক জায়গায় ডাক্তার দেখান, এই রকম ডাক্তার দেখানো ভালো, কলকাতায় যান, কলকাতায় গিয়ে চেক আপ করান, বা এই রকম বিভিন্ন অ্যাডভাইসও ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল। আর ক্যান্ডিডেটকে কন্টিনিউ ফ্যামিলি ম্যাটার্স থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে, এই হচ্ছে জিনিস। তারপর ক্যান্ডিডেটকে ডাইরেক্ট জিজ্ঞেস করা হলো এতক্ষণ ধরে ফ্যামিলি ম্যাটার্স কথা বলার পর পশ্চিমবঙ্গে কটা জেলা, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, এই ক্যান্ডিডেট ডাইরেক্ট বলে দিয়েছিল 23টা। আবার কি কটা ডিভিশন আছে,
পশ্চিমবঙ্গে, ঠিক আছে? পাঁচটা ডিভিশন ক্যান্ডিডেট বলে দিয়েছিল, এগুলো যথারীতি উত্তর দিয়েছে। ক্যান্ডিডেট যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট থেকে গেছিলো ক্যান্ডিডেট, সেই জন্য বলা হচ্ছিলো বলতো হুগলি ডিস্ট্রিক্টটা কোন ডিভিশনের আওতায়। ক্যান্ডিডেট ডাইরেক্ট বলেছিল বর্ধমান ডিভিশনের আওতায়। ঠিক, যারা ছিলেন তারা বললেন ঠিক আছে। ক্যান্ডিডেটকে এবার ডাইরেক্ট জিজ্ঞেস করা হলো তুমি কি কম্পিউটার জানো। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি কম্পিউটার জানো, ক্যান্ডিডেট বলে দিয়েছিল না স্যার আমি কম্পিউটার জানি না। কিন্তু ইন্টারভিউয়াররা আরও জিজ্ঞেস করলেন সিগনালে কাজ করো, সিগনালিংয়ে কাজ করো, তাহলে কম্পিউটার সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নেই? ক্যান্ডিডেট বলল না স্যার ওটা তো স্টেশন মাস্টারের কাজ, ওটা তো অ্যাসিস্ট ASM-এর কাজ, তো সুতরাং ওটা তো স্টেশন মাস্টারের কাজ, আমরা শুধু সিগনাল মেনটেন্যান্স করি, আমরা শুধু সিগনাল মেনটেনের কাজ করি সেই জন্য। তারপর ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করার পর, এই সমস্ত জিজ্ঞেস করার পর ক্যান্ডিডেটকে বললো ঠিক আছে এবার আসতে পারো। ক্যান্ডিডেটও থ্যাংকিং স্যার বলে চলে উঠে গেলেন, ঠিক আছে? এই ছিল কোশ্চেন। এই ক্যান্ডিডেটকে অনলি 3 থেকে 4টি কোশ্চেন এমনি জিজ্ঞেস করা হয়েছে, আর বাদবাকি কিন্তু ফ্যামিলি কথা বা বাদবাকি প্রবলেমের কথা বা ফেস টু ফেস কথা জিজ্ঞেস করা হয়েছিল। এই হচ্ছে এক্স সার্ভিসম্যানের ইন্টারভিউ। এবার দেখো, এবার একজন যে ক্যান্ডিডেট, এবার 2 নম্বর বোর্ডে ক্যান্ডিডেট ছিল, এসেছিলেন, ক্যান্ডিডেট OBC ছিল, ঠিক আছে? ক্যান্ডিডেট OBC ছিল, ক্যান্ডিডেটের যথারীতি সব সার্টিফিকেট নিয়ে গেছিলো, এগুলো আমি তোমাদের যেগুলো বলেছি সেগুলোই ক্যান্ডিডেট নিয়ে গেছিলো। ক্যান্ডিডেটের ইন্টারভিউ ভালোই হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু ক্যান্ডিডেট কমন পাচ্ছে বা এখানে 80% কমন পাচ্ছে, যারা যারা প্রিপারেশান করেছিল তারা জানো। আর যে সমস্ত জিনিসগুলো আমি ভিডিওতে বলেছি, যার লিস্ট তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, এগুলো দেখো। আর আমার PDF যারা যারা কোর্স করেছিলে, এখনও জয়েন হচ্ছে বা অনেক পরীক্ষার জন্য চলছে, অবশ্যই জয়েন হয়ে যাও, অনেক ইউজফুল হচ্ছে। অনেক ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে, ইভেন ইন্টারভিউতেও কমন পাচ্ছে, প্রিলিমেন্সে তো কমন পেয়েছিলই। ওকে, চলো এবার ক্যান্ডিডেটকে দেখো। আচ্ছা, এবার যে ক্যান্ডিডেট, আমি যে সার্টিফিকেট বলেছি সেইগুলোই নিয়ে গেছে বা যেগুলো বলে তোমরা জানতে সেগুলোই দেখছে। আচ্ছা, এখন যে ক্যান্ডিডেট, এনার ঘরে একজন ম্যাডাম ছিলেন, দুজন স্যার ছিলেন। প্রথম প্রথম তিনজনই স্যার ছিলেন, এবার ম্যাডাম অবশ্যই থাকছেন আর দুজন স্যার থাকছেন, ঠিক আছে? কিন্তু দেখার বিষয়, এই ক্যান্ডিডেটটাকে শুধুমাত্র ম্যাডামই কোশ্চেন করেছে, এটা একটুখানি একদম আলাদা। শুধুমাত্র ম্যাডাম কোশ্চেন করেছেন, স্যাররা কোনো কোশ্চেন করেননি। ম্যাডাম জিজ্ঞেস করলেন তোমার নাম কি, তোমার বয়স কত, এইটা তো পেরেই গেল, এটা সবাইকেই প্রায় জিজ্ঞেস করা হলো। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো তোমার লাস্ট কোয়ালিফিকেশান, ক্যান্ডিডেট বলল BA পাস। ক্যান্ডিডেটের ইন্টারভিউ কিন্তু 7 থেকে 8 মিনিট চলেছিল। ক্যান্ডিডেটকে লাস্ট কোয়ালিফিকেশান যখন জিজ্ঞেস করা হলো BA পাস বলেছিল। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল কবে বিএ পাস, ক্যান্ডিডেট বলেছিল 1998 সালে বিএ পাস। অনেকটাই কিন্তু এজেড ক্যান্ডিডেট, ঠিক আছে? 41 বছর বয়স, এটা মনে রাখতে হবে। এবার তাই ক্যান্ডিডেটকে 1998, এবার বলছেন একদম ডাইরেক্ট 1998 সাল থেকে 2020, এটা একটা প্রচণ্ড বড় গ্যাপ, এই সময় আপনি কী করছিলেন? ক্যান্ডিডেট ডাইরেক্ট বলেছেন নির্দ্বিধায় বলেছে ক্যান্ডিডেট, আমি অনেক রিটেন পরীক্ষা দিয়েছিলাম এবং অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু ইন্টারভিউতে ব্যর্থ হয়েছি, এটা ডাইরেক্ট বলছি। এই রকমই উত্তর দেবে, কোনো লুকোনো ছুপোনো কিছু নয়। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল এখন কী করা হয়, হোয়াট ইজ দ্য ক্যান্ডিডেট ডুইং নাও কারেন্টলি, ঠিক আছে? এইটা জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেট যথারীতি বলেছিল এখন ম্যাডাম আমি টিউশন করি আর অবসর সময় চাষাবাদ করি, এগ্রিকালচার, ওকে, ফার্ম, অবসর সময় চাষাবাদ করি। জিজ্ঞেস করা হয়েছিল কত বিঘা জমি আছে, ক্যান্ডিডেট ডাইরেক্টলি বলেছিল 2 থেকে 2.5 বিঘা জমি আছে ক্যান্ডিডেট, ঠিক আছে? এবার কি, আচ্ছা, ক্যান্ডিডেটকে এবার জিজ্ঞেস করা হয়েছিল FSI, ডাইরেক্ট জিজ্ঞেস করা হলো FSI-এর কাজ সম্বন্ধে কি, এটা তো কমন কোশ্চেন, তোমরা জানো যারা ভিডিও দেখছো বা PDF নিয়েছো যারা কোর্স করেছো, ক্যান্ডিডেট যথারীতি বলে দিল। তারপর ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল কনজিউমারের থেকে কী কী খাবার আসে, মানে ক্যান্ডিডেটকে স্টেপগুলো জিজ্ঞেস করা হয়েছিল কনজিউমাররা কীভাবে খাবার পায়, মানে একটা কনজিউমার কীভাবে খাবার পায় বা কীভাবে সাহায্য পায় তার স্টেপগুলো, মানে ডিস্ট্রিবিউশনটা কনজিউমারদের কাছে কীভাবে খাবার আসে, এই রকম কিন্তু কোশ্চেন আগের দিনও জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে? এই কোশ্চেনগুলো মনে রাখবে, এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হবে। এবার দেখো ক্যান্ডিডেটকে কী বলেছে, 2 অঙ্ক করতে দেওয়া হয়েছিল, টু ম্যাথ 2 অঙ্ক, কীরকম একটা পয়েন্টের যোগ দেওয়া হয়েছিল, মানে কীরকম 0.205, 1.305, 0.555 এরকম যোগ করতে দেওয়া হয়েছিল, ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল। এবার কি, আর একটা ঐকিক নিয়ম, মানে ইউনিট ডিজিটের অঙ্ক দেওয়া হয়েছিল, ইজি অঙ্ক। আমারও কিন্তু এই ধরনের ক্লাসই চলছিল, তোমরা যারা যারা ভিডিও দেখেছো যারা জানো, ঠিক আছে, এখনও চলছে। এবার দেখো ক্যান্ডিডেট যেহেতু 1998 সালে ইংলিশ অনার্স ছিল বিয়েতে,
সেহেতু ক্যান্ডিডেটকে একটা দু একটা ট্রান্সলেশন করতে দিয়েছিল, ঠিক আছে, ক্যান্ডিডেটকে ট্রান্সলেশন করতে দিয়েছিল। এবার কি জিজ্ঞেস করেছে ক্যান্ডিডেট বলে দিয়েছিল বা করে দিয়েছিল। ক্যান্ডিডেটের বয়সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেটের বয়সটা যেহেতু 41 বছর হতে চলেছিল, সেই জন্য আবারও একবার জিজ্ঞেস করা হয়েছে তুমি তাহলে 1998 সালে বিএ পাস করেছিলে। ক্যান্ডিডেটকে এটা দুবার জিজ্ঞেস করা হয়েছিল 1998। ক্যান্ডিডেট একটা, কিন্তু লাস্ট টাইমে যখন ক্যান্ডিডেট উঠে আসছিল, ক্যান্ডিডেট একটা অভাবনীয় বা সারপ্রাইজিং কথা বলে এসছে ম্যাডামকে। যেহেতু ক্যান্ডিডেটের বয়স 41 ইয়ার্স, তাই ক্যান্ডিডেট ম্যাডামকে বলেছিল, ম্যাডাম একটু দেখবেন আমার তো বয়স শেষই হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিমার্ক, এটা বলা উচিতও নয় আবার উচিত, কারণ ক্যান্ডিডেটের আর পরীক্ষা দেওয়ার সেরকম কোনো সুযোগ নেই। ঠিকই করেছে ক্যান্ডিডেট বলে এসছে, কারণ অনেক ক্যান্ডিডেট ফ্রাস্ট্রেটেড ছিল বা অনেকটা সহ্য করেছে, আপস অ্যান্ড ডাউনস ক্যান্ডিডেট অনেকটা দেখেছে, ওই জন্যই ক্যান্ডিডেট বলে এসছে ম্যাডাম আমাকে একটু দেখবেন। যখন বলেছিল যে স্যার, স্যারেরাও যখন ছিলেন স্যার আমি একটা কথা বলবো, তখন স্যারেরা ডাইরেক্ট ম্যাডামকে, ম্যাডামের দিকে ডিরেকশন করেছিলেন, ম্যাডামকে বলো যা বলার। তখনই ক্যান্ডিডেট বলেছিল ম্যাডাম আমাকে একটু দেখবেন আমার তো বয়স শেষ, এই কথা বলে ক্যান্ডিডেট উঠে এসেছিল, ধন্যবাদ জানি। ওকে, চলো লাস্ট ক্যান্ডিডেট কীরকম জিজ্ঞেস করেছিল দেখো। এবার যে ক্যান্ডিডেটের কথা তোমাদের বলবো, তার সবচেয়ে ভালো ইন্টারভিউ হচ্ছে 90% ক্যান্ডিডেট আশাবাদী ইন্টারভিউ নিয়ে, কারণ ক্যান্ডিডেট এখান থেকে মক ইন্টারভিউ দিয়েছে বা ক্লাস করেছে, করার পর প্রায় সব কোশ্চেন কমন পেয়ে গেছে, ঠিক আছে, কমন পেয়ে গেছে বা ওই রকম জিনিস জিজ্ঞেস করেছে। এই ক্যান্ডিডেটের ছিল বোর্ড 3, 3 নম্বর বোর্ড ছিল। ক্যান্ডিডেট যথারীতি উইশ করে ঘরে ঢোকার পর ক্যান্ডিডেটের অ্যাটেন্ডেন্স, এই সময় ক্যান্ডিডেটের অ্যাটেন্ডেন্স ছিল 95%, মানে 95% ক্যান্ডিডেট এসেছিল এই ক্যান্ডিডেট দিনে, ঠিক আছে, এই ক্যান্ডিডেট 4 তারিখ ছিল। এবার 95% ছিল। ক্যান্ডিডেটকে নাম ও নামের অর্থ জিজ্ঞেস করা হয়েছিল, নাম ও নামের অর্থ সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেট যথারীতি পেরে গেছিল। এবার কি, ক্যান্ডিডেটের ইন্টারভিউ চলেছিল 7 থেকে 8 মিনিট এই ক্যান্ডিডেট, এবার যার কথা বলছি। এখানে জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটের লাস্ট কোয়ালিফিকেশান, ক্যান্ডিডেটের লাস্ট কোয়ালিফিকেশান জিজ্ঞেস করা হলো। তারপর জিজ্ঞেস করা হলো ক্যান্ডিডেট কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে, HS, এর পার্সেন্টেজ জিজ্ঞেস করা হলো। ক্যান্ডিডেট বলেছিল 2009 সালে। সেম কোশ্চেন, 2009 সালে পাস করার পর 11 বছর, মানে 2020 সাল পর্যন্ত 11 বছর হয়, তুমি কী করছিলে? ক্যান্ডিডেট যথারীতি বলেছিল কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করছি বা বাবার কাজে হেল্প করছিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্সার, ঠিক আছে। এরপর তারপরই ক্যান্ডিডেটকে ডাইরেক্ট জিজ্ঞেস করা হলো, সম্প্রতি কিছুদিন আগে একজন নামী ফুটবলার মারা গেলেন, তুমি কি তার নাম জানো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তার নাম জানো? ক্যান্ডিডেট বললো হ্যাঁ স্যার, ডিয়াগো মারাদোনা। আরও বলা হলো উনি কোন দেশের প্লেয়ার ছিলেন এবং কোন দেশের প্লেয়ার ছিলেন। ক্যান্ডিডেট বলিল আর্জেন্টিনা। তোমাদেরও বলে দিচ্ছি, হবি থাকুক কে না থাকুক, কারেন্ট ইভেন্টসগুলো কিন্তু এখন ধরছে, কারেন্ট ইভেন্টসগুলো দেখে যাবে। আমার এখানে যারা করছো তারা তো জানোই, আর ভেরি ভেরি ইউনিক কোশ্চেন বা ইম্পর্টেন্ট হাইলাইটেড পয়েন্টসগুলো দেখে যাবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো তুমি কোনো দিন রেশন দোকানে গেছো, রেশন কার্ড বানানটা বলো তো? ক্যান্ডিডেট যথারীতি বলে দিয়েছিল। তারপর ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো বলো তো রেশন দোকানে কী কী জিনিস পাওয়া যায়? ক্যান্ডিডেট এটারও উত্তর দিলে আশা করি তোমরাও পারবে। তারপর ক্যান্ডিডেটকে একটু ডিপ্লোম্যাটিক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। কী জিজ্ঞেস করা হলো? আচ্ছা এই যে রেশন দেয়া হয়, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? মানে এটার পক্ষে যুক্তি দাও, এটা দেয়া কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? এবার ক্যান্ডিডেট তো যথারীতি বললো, অনেক কিছু কথাই ক্যান্ডিডেট বলেছিল কারণ এটা বলার মতনই কোশ্চেন। এবার ভালো, ক্যান্ডিডেটের উত্তরটা শুনে ঘাড় নেড়েছিলেন বা সুন্দর একটা রিপ্লাই পেয়েছিলেন ক্যান্ডিডেট, আমাকে জানালো। ক্যান্ডিডেট যতটা জানেন এর উত্তর ভালোই গুছিয়ে বলল, কারণ ক্যান্ডিডেট কি এখানে জিজ্ঞেস করা হয়েছিল এই রকমই কোশ্চেন যখন মক ইন্টারভিউ দিয়েছিল ক্যান্ডিডেট। ওকে, সুতরাং একটা তৈরি ভালো করানো হয়েছিল ক্যান্ডিডেটকে। এরপরই ক্যান্ডিডেটকে একটা ইংলিশে চিঠি লিখতে বলা হয়। ইংলিশে চিঠি লিখতে কী সম্বন্ধে বলা হয়েছিল? ফুড ইন্সপেক্টরকে বলা হয়েছিল যে তুমি এক সপ্তাহ, মানে কোনো এক সপ্তাহে রেশন থেকে চিনি পাওনি, সুগার পাওনি, এই সম্বন্ধে 2 লাইন লিখে দেখাও। ক্যান্ডিডেট ঠিক লেখা, ক্যান্ডিডেটকে লিখতে বলেছিল, ক্যান্ডিডেট লিখেছিল। সেম কোশ্চেন আমিও জিজ্ঞেস করেছিলাম ইন্টারভিউতে, এরকম ইন্টারভিউতে আরও জিজ্ঞেস করেছেন আচ্ছা বলো তো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা তো পুরো কমন, তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো। আচ্ছা বলো তো রেশন কি সব দেশে দেয়া হয় বা সব দেশে কি এই প্রচলন আছে? এই ক্যান্ডিডেট উত্তর কিন্তু এটা দিতে পারেনি, ক্যান্ডিডেট কনফিউশন ছিল সব দেশে দেয়া হয় কি দেয়া হয় না, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন, আর বেশিক্ষণ নেই, একটুখানি দেখে নাও।
ক্যান আর একটা কোশ্চেন করা হয়েছিল ক্যান্ডিডেটকে, বলা হয়েছিল আচ্ছা বলো তো কিছুদিন আগে একটা দুর্ভিক্ষ হয়েছিল, সেটার নাম কি? মানে কিছু বছর আগে ক্যান্ডিডেট সেটা বলতে পারেনি ভুলবশত আনফর্চুনেটলি, কিন্তু বা এবার যখন ক্যান্ডিডেটকে হিন্ট দেওয়া হলো বলো তো এই দুর্ভিক্ষের জন্য বা অর্থনীতির জন্য আমাদের একজন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছিল, তখন কিন্তু ক্যান্ডিডেট চট করে বলে দিয়েছিল অমর্ত্য সেন, কারণ অমর্ত্য সেন এই সমস্ত জিনিসের জন্য ইকোনমিক্সে পুরস্কার পেয়েছিল, কি করে পুয়োর থেকে আপলিফ্ট করা যায়, ঠিক আছে, বলে দিয়েছিল। বাট বিনায়ক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দামোদর বন্দ্যোপাধ্যায় নয়, ঠিক আছে, যেটা এখন বিনায়ক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ইনি নন, এখনকার জিজ্ঞেস করেন, অমর্ত্য সেনের কথা জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেটকে পরে জিজ্ঞেস করা হলো কিছুদিন আগে একটা ঝড় বা তুফান স্ট্রম এসেছিল, এটা তো ইম্পর্টেন্ট কোশ্চেন, আমিও জিজ্ঞেস করি কমন, একটা ঝড় এসেছিল খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল সব জায়গা, তার নাম কি, তুমি কি সেই ঝড়টার নাম বলতে পারবে? ক্যান্ডিডেট নদিয়ার ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেটকে বললো নদিয়াতেও তো এর ক্ষতিগ্রস্ত হয়েছিল, বলো তো ঝড়টার নাম বা এর স্ট্রাইক রেঞ্জ কতটা বেগে এসেছিল। ক্যান্ডিডেট ডাইরেক্ট বলে দিয়েছিল আমফান, একদম অ্যাকুরেট অ্যান্সার, ক্যান্ডিডেট স্ট্রাইক কত বেগে এসেছিল সেটাও বলে দিয়েছিল। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেটকে অনেকটাই কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেট খুব ইউজফুল আর সাকসেসফুলভাবে অ্যান্সারগুলো দিয়েছে বা খুব পজিটিভলি অ্যান্সার দিয়েছে, ক্যান্ডিডেটের খুব ভালো ইন্টারভিউ হয়েছে। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো আচ্ছা তুমি যে এই মাস্কটা পরে আছো, এই মাস্কটা পরে আছো তোমার এর জন্য কী লাভ হচ্ছে বা তোমার এর জন্য কী উপকার হচ্ছে? ক্যান্ডিডেট বলেছে, ক্যান্ডিডেট যথারীতি উত্তর দিয়েছে কোভিড-19 একটা রেফারেন্স করে। এবার জিজ্ঞেস করা হয়েছে আচ্ছা কোভিড-19 মানে কি? ক্যান্ডিডেট এটাও বলেছে সিও মানে করোনা, ভি ফর ভাইরাস, ভাইরাস আর ডিজিজ, ভিআই ফর ভাইরাস আর ডি ফর ডিজিজ, আর 19 মানে যে আচ্ছা এই 19টা কেন লেখা হয় জিজ্ঞেস করেছে। 19 মানে হচ্ছে ক্যান্ডিডেট বলেছে 2019 সালে যেহেতু এটা চালু হয়েছিল বা 2019 থেকে আরম্ভ হয়েছিল সেই জন্য এর নাম 2019, এই হচ্ছে ব্যাপার। ক্যান্ডিডেট যখন ইংলিশে ভালো লিখেছিল ওই দু লাইন যেটা লিখতে দিয়েছিল, এটা দেখে তিনজন যিনি ছিলেন তাদের দেখে খুবই পছন্দ হয়েছিল। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি ইংলিশে ইংলিশ নিয়ে ভালো, তোমার ইংলিশ কি ভালো লাগে? তুমি তো তোমার হ্যান্ডরাইটিং তো খুব চমৎকার, ওই জন্য চেষ্টা করবে যখন লিখতে বলবে হ্যান্ডরাইটিং বা একটু ঠিকঠাক ওয়ার্ডগুলো লেখার বা লেটারগুলো লেখার। ওকে ফ্রেন্ডস, অনেক কিছু আলোচনা করলাম, এই ছিল ভিডিও, তোমরা আশা করি অনেক কিছু জানলে। এবার একটা কথা বলে দাও, এই রকম জিনিস পেয়ে তোমাদের আশা করি লাভ হচ্ছে, তোমরা কি চাইছো যে এই রকম জিনিসের আরও ইনফরমেশান দিই বা আরও নলেজ দিই? এবার একটা কথা বলে দিই, ভালো করে শুনে নাও, তোমরা সবাই কমেন্ট করে দেবে যারা যারা ভিডিওটা দেখলে এতক্ষণ ধরে, ওকে? আবার অফলাইন অনলাইন, অনলাইন তো অনেক দিন ধরেই চলছে, অফলাইন আবাসিক মানে এখানে থেকেও তোমরা পড়তে পারবে, ফিজিক্যাল থেকে আরম্ভ করে সব কিছুই চালু হয়ে গেছে, তোমরা এখানে থেকে পড়াশোনা করতে পারবে, ট্রেনিং নিতে পারবে বা ইন্টারভিউ প্রিলিমেন্স সব কিছু প্রিপারেশান। আর অনলাইন তো চলছেই, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অনলাইনেই করছে, ঠিক আছে। এবার যারা যারা দূরে আছো তারা অনলাইনে করছে বা অনেকেই এখানে এসেও করছে, কোনো অসুবিধা হচ্ছে না, সব দিক থেকেই ম্যানেজ হয়ে যাচ্ছে, এবার সব ক্যান্ডিডেট অনেক সুবিধা পাচ্ছে। দেখো এছাড়াও এখানে ICDS মেন্স, PSC ফুড এসআই, KMC সিভিল মেকানিক্যাল, WBP SI জেল পুলিশ, WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ, IDO ফায়ার অপারেটর সার্ভিসেস, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, লাইভ স্টক। আচ্ছা রিসেন্টলি যে মোটর ভেহিকল হলো তার কিন্তু ক্লাস আরম্ভ হয়ে গেছে, অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, যে পরীক্ষা হলো 22 তারিখ। এছাড়াও ফুড গ্রেড 3 এরও ইন্টারভিউ বা SI WBPSI সাব ইন্সপেক্টরের ইন্টারভিউ ফুল দমে চলছে, ব্যাচ নতুন ব্যাচ। এবার দেখো তার প্রফেসর রেল গ্রুপ ডি, লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট বা IDO, ক্লার্কশিপের পরীক্ষা কালকে আছে, ভেরি ভেরি গুড উইশেস, অ্যাডভান্স জানিয়ে দিলাম, ভালো করে পরীক্ষা দেবে। কিছুদিনের মধ্যেই ফায়ারের ইন্টারভিউ আসছে, ফায়ারের ইন্টারভিউও ফুল দমে চালু হয়েছে, সব কিছুই চলছে, তোমরা জয়েন হয়ে যাও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। চলো থ্যাংক ইউ, বেস্ট উইশেস, ভালো দেখো।